নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যে ইস্টবেঙ্গল খুব বাজেভাবে হারছে তোমরা সকলেই জানো তো এবার এই ইস্টবেঙ্গলের কোচ স্টিফেনকে কিন্তু খুব বাজেভাবে মানে তুলোধনা করেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার গুরবিন্দর সিং তো তিনি কি বলেছেন আমি তোমাদেরকে পুরোটাই জানিয়ে দেবো তো তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন প্রথমত ইস্টবেঙ্গল ক্লাবকে আমি বড্ড ভালোবাসি গর্বের সঙ্গে বলি এটা আমার মাতৃস্থানীয় ক্লাব তবে এই ভদ্রলোক মোটেই ইস্টবেঙ্গলের কোচ হওয়ার যোগ্য নয় এত বড় বক্তব্য কিন্তু তিনি রেখেছেন এরপরে তিনি বলেছেন প্রথমবার নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি যখন আমি ওর কোচিংয়ে জাতীয় দলের ক্যাম্পে ছিলাম দিল্লি বিমানবন্দরে ক্যাম্পে যাওয়ার পথে উনি সিনিয়র প্লেয়ারদের ব্যাগপত্র আমাকে দিয়ে বইয়েছিলেন কারণ জাতীয় দলে প্রথমবার আমি খেলতে গিয়েছিলাম বলে এরপরে আরও বড় বক্তব্য তিনি রেখেছেন দু হাজার চোদ্দো সালে আমরা গুয়ামের বিরুদ্ধে খেলতে যাচ্ছিলাম বিমানবন্দরে ওর নিয়ম ফলো করায় আমাকে উনি প্রথম এগারোয় রাখেননি তথাকথিত কোচের এটাই আসল চেয়ারা যার এত নিচু মানসিকতা তিনি কিভাবে আমাদের ডার্বিতে জয় উপহার দেবেন কতজন আমরা বাঙালি ভাই বোনেরা এমনটা মনে করেন এটা কিন্তু সরাসরি তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সমস্ত বাঙালি ভাই বোনেদের কাছে তো তোমরাই এবার প্রশ্নের উত্তর দাও মানে এইটা যে তিনি বলেছেন গুরবিন্দর সিং এটা কিন্তু যথেষ্ট একটা খারাপ দিক কিন্তু তুলে ধরেছেন স্টিফেনের তো স্টিফেন যে এই রকম মানসিকতা কোচ সেটা কিন্তু আমাদেরও জানা ছিল না কিন্তু সেটা গুরবিন্দর সিং তুলে ধরেছেন তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ